গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়েছে নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠান। মানুষ সুষ্ঠু নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতা জোর করে নিজের প্রার্থীকে জেতাতে যায়নি, শেখ হাসিনা স্বচ্ছ নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন সারা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে, সেজন্য আমি ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই, গাজীপুরের জনগণকে ধন্যবাদ জানাই, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই এবং আমি আজকে এই সভায় পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচনে একটা বিষয় পরিষ্কার, বিএনপি মির্জা ফখরুল বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছে, যে এই সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না করবে না, গাজীপুরে সেটা প্রমাণ হয়ে গেছে, অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণ হয়েছে। শেখ হাসিনার ওয়াদা তিনি পূরণ করেছেন, নির্বাচনে আওয়ামী লীগ হারবে কি জিতবে তার চেয়ে বড় কথা গতকালের নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছে, গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রকে আমরা জয়ী করেছি এবং সেটার জন্য আজকে সরকার নির্বাচন কমিশনকে সবাই সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। আজকে মির্জা ফখরুলকে দেখলাম, এই দেখলাম হাসপাতালে, আবার এই দেখি বাইরে ভাষণ দিচ্ছে, ভাষণ মানে তো মিথ্যাচার, সারাদিন মিথ্যা তোতা পাখির মতো মিথ্যাচারের গুলিয়া ওরা, এর নাম হচ্ছে মির্জা ফখরুল। সত্য কথা এরা বলে না, সত্য বলতে এরা জানে না, তবে তাদের বলি গাজীপুরে নারায়ণগঞ্জে কুমিল্লা রংপুরে যে সিটি নির্বাচন হয়েছে, আগামী চারটি সিটি নির্বাচন তারপর জাতীয় নির্বাচন একইভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।